হ্যালো বন্ধুরা মেয়েদের মাসিকের সঙ্গে নরম মাংসের মতো বের হয় কেন মাসিক রক্তস্রাব হয় তার সাথে যে নরম মাংস যায় সেটা নষ্ট হয়ে যাওয়া ডিম্বাণু ঋতুচক্রের নিয়ম অনুযায়ী প্রতি মাসে একটি করে ডিম পরিপক্ক হয় এবং জরায়ের মধ্যে দুটি রক্তের স্তর তৈরি হয় যেখানে নিষিক্ত ডিম্বাণু স্থাপিত হয় এবং মান শিশুরূপে বেড়ে ওঠার পরিবেশ তৈরি হয় যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে মাসিক আকারে রক্ত এবং ডিম্বাণু বের হয়ে আসে এসব খুবই জটিল হরমোনের কার্যক্রম আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী ডিম্বাণু খুবই নিয়মিত পরিপক্ক হয় একে ওভুলেশন ব এজন্য আমাদের দেশে সন্তান জন্মদান হার অনেক বেশি অনেক সময় ঋতুচক্রে ওভুলেশন হয় না কিন্তু মাসিক হয় মাসিক হওয়ার কোনো ওষুধ আছে কি এজন্য আপনার শুধু মাসিক সাপ হচ্ছে হয়তো ওভুলেশন বন্ধ আছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার এবং চিন্তার কোনো কারণ নেই বিয়ের পরে সন্তান নিতে ইচ্ছুক কিন্তু হচ্ছে না এমন সমস্যায় অবশ্যই ডাক্তার দেখিয়ে এই সমস্যা বলতে পারেন এটা দক্তরের আপনার চিকিৎসা দিতে সহজ হবে এ বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ